আমাদের এডিটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ভিত্তিক চ্যানেল এডিটোরিয়াল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের আগে। কম্বোডিয়া পরীক্ষায় নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। সেই পরীক্ষায় জামাল ভুঁইয়াদের দল কম্বোডিয়াকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। নমপেনে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে কম্বোডিয়া। শুরুর দিকে দুটি কর্নার ও একটি ফ্রিকিক আদায় করে বাংলাদেশের ওপর চড়াও হয় কম্বোডিয়া। ম্যাচের 24 মিনিটে পাল্টা আক্রমণে মুজিবুর রহমান জনির বলে এগিয়ে যায় বাংলাদেশ। দূর থেকে ফাহিমের আড়াআড়ি ক্রসে দুর্দান্তভাবে লক্ষ্যভেদ করেছেন জনি। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা, তবে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ দিকে এসে 10 জনের দলে পরিণত হয়েছে বাংলাদেশ। কাজী তারিক লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।